নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আপনারা জানেন আমরা HTML এর একটা কোর্স করছি, যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্সের আমরা একটা জার্নি করব। ঠিক আছে, তাহলে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমরা আজকে HTML এর লিস্ট তৈরি করা শিখব। দেখুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে লিস্ট তৈরি করি, কখনো আমাদের দরকার হয় এরকম যে কি কাজ করব আমরা, তার একটা আমরা লিস্ট তৈরি করে নিই। তো লিস্ট আমরা দুরকম করে থাকি। এক রকম হচ্ছে যেগুলো আমাদের অর্ডার লিস্ট, যে আগে এই কাজটা করতে হবে, তারপরে এইটা করতে হবে, তারপরে এইটা করতে হবে, এইভাবে আমরা লিস্টটাকে সাজিয়ে নিই, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্ট, যেটা প্রত্যেকটা জিনিস করতে হবে কিন্তু একটার পরেই আর একটা করতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই। তো আমরা HTML-এও একই রকম লিস্ট তৈরি করতে পারি। তো কীভাবে সেটা করে সেটা চলুন দেখে নেওয়া যাক। আগের দিনের আমাদের এখানে যে HTML-টা রয়েছে, এই মার্কআপটা আমাদের আর কোনো কাজে লাগবে না, আমরা এটাকে ডিলিট করে দিই সবার আগে। তো আমি বললাম কি যে আমরা দু রকমের লিস্ট তৈরি করতে পারি, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো ফার্স্টে আমরা অর্ডার লিস্ট তৈরি করা শিখব। তো আমাদের কী ট্যাগ নিতে হবে? নিতে হবে OL। OL কেন? অর্ডারের ও আর লিস্টের এল, তাই জন্য OL। মনে রাখার সুবিধার জন্য আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো OL নিয়েছেন, আবার OL-টা এখানে শেষ করবেন। এটা জাস্ট মার্কআপকে বলে দেওয়া হলো যে এটা অর্ডার লিস্ট হবে। এবার আপনার লিস্ট আইটেম কী কী হবে সেটা আপনি এখনও বলে দেননি, তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য আপনাকে যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে লিস্ট, LI, ঠিক আছে? এবার এর মধ্যে আপনি রাখুন, মনে করুন আইটেম, ITEM, আইটেম ওয়ান, এরকম আপনি আর একটা আইটেম বানিয়ে নিন আইটেম টু নামে। আমি কপি করে দু তিনটে করে দিচ্ছি, আমি চারটে করে দিলাম, ঠিক আছে? এবার আইটেম এটা টু, এটা আইটেম থ্রি, এটা ফোর। আমরা যদি এটাকে সেভ করে এখানে রিফ্রেশ করি তাহলে কি দেখব? তাহলে দেখব যে আমরা কিন্তু এখানে এক দুই তিন চার কিছু দিইনি, কিন্তু দেখুন আইটেমগুলোর আগে ওয়ান টু থ্রি ফোর এগুলো পড়ে গেছে। এগুলো কী করে পড়লো? কারণ এটা যেহেতু একটা অর্ডার লিস্ট, তাই জন্য ও অর্ডারে রেখেছে প্রত্যেকটা জিনিসকে। এইভাবে যদি আপনি আবার আরও চারটে করে দিতেন তাহলে কিন্তু চারের পর থেকে পাঁচ ছয় সাত আট এরমভাবে অটোমেটিক এখানে দেখিয়ে দিত, ঠিক আছে? এই নাম্বারিংটা আপনাকে করতে হবে না, যেহেতু আপনি OL নিয়েছেন তাই জন্য আপনার হয়ে এখানে নাম্বারিংটা করে দিচ্ছে HTML নিজে, বোঝা গেছে? সেরকমই আমরা আনঅর্ডার লিস্ট করতে পারি। আনঅর্ডার লিস্ট কী করে করে? আনঅর্ডার লিস্ট করতে গেলে জাস্ট OL এর জায়গায় এটা UL হয়ে যাবে। UL কেন? কারণ হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, বুঝতে পেরেছেন? আনঅর্ডারের ইউ আর হচ্ছে লিস্টের এল। তো আপনি যখনই এটাকে সেভ করে এখানে রিফ্রেশ করবেন দেখবেন যে এই নাম্বারিংটা চলে গিয়ে এখানে একটা বুলেট পয়েন্ট চলে এসছে, ঠিক আছে? তো এইভাবে আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি, বোঝা গেছে? অর্ডার লিস্টে কয়েকটা অ্যাট্রিবিউট আছে, যেগুলো আনঅর্ডার লিস্টে কয়েকটা অ্যাট্রিবিউট ছিল সেগুলো এখন আর ইউজ হয় না, তাই জন্য আমি আর সেটাকে দেখাচ্ছি না। তো অর্ডার লিস্টে কয়েকটা অ্যাট্রিবিউট আছে, সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে আমাকে কী করতে হবে? এই আনঅর্ডার লিস্টকে অর্ডার লিস্টে কনভার্ট করতে হবে। অর্ডার লিস্ট শুরু করলাম আর অর্ডার লিস্ট শেষ করলাম, রিফ্রেশ করলাম, এখানে দেখিয়ে দিল যে এক দুই তিন চার এসছে। তো এইবার আমরা অ্যাট্রিবিউটটা কী দেবো? আমরা এখানে দেবো টাইপ, TYPE দিয়ে আমরা যদি এখানে লিখে দিই ক্যাপিটাল A তাহলে কী হবে? তাহলে দেখা যাবে আমাদের যেগুলো এক দুই তিন চার ছিল এগুলো ক্যাপিটাল ABCD দিয়ে নাম্বারিং হচ্ছে, ঠিক আছে? সেরকমই যদি আপনি এখানে স্মল A দিয়ে দেন তাহলে কী হবে? ওই ক্যাপিটাল এগুলো স্মল A হয়ে যাবে, ABCD করে এটাকে নাম্বারিং করবে, ঠিক আছে? এবার যদি আপনি এখানে ক্যাপিটাল I দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কী হবে? রোমান যে হরফ রয়েছে সেই রোমান ওয়ান টু থ্রি ফোরে এটাকে নাম্বারিং করবে। আর যদি আপনি এটাকে স্মল I দিয়ে দেন তাহলেও রোমান ছোটো হাতের যে সমস্ত কাউন্টিংটা আছে সেটা দিয়ে এটাকে লিস্টিংটাকে নাম্বারিং করবে। ক্লিয়ার হয়েছে? ওকে, আর আপনি আরেকটা জিনিস দিতে পারেন, যদি ওয়ান দিয়ে দেন তাহলে পরে দেখা যাবে যে এক দুই তিন চার ওই আগের যে লিস্টটা ছিল সেরকম ফিরে এসছে, মানে এই ওয়ানটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, এটা আপনি দিন চাই না দিন এইরকমই আসবে, ঠিক আছে? তো যেক্ষেত্রে আপনাকে এরকম ওয়ান টু থ্রি ফোর ইউজ করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি টাইপটাকে না ইউজ করতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা টাইপ সম্পর্কে বুঝলাম। আর একটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট। স্টার্টটা কি? আপনি মনে করুন এখানে লিখে দিলেন একশো, ঠিক আছে? যখনই আপনি রিপ্রেস করবেন দেখবেন একশো এক, একশো দুই, একশো তিন এরকমভাবে নাম্বারিংটা হচ্ছে, ঠিক আছে? তো এটাকে আবার আপনি কি করতে পারেন, আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটার নাম হচ্ছে রিভার্স। আপনি যদি রিভার্স করে দেন তাহলে কি হবে? তাহলে দেখুন উল্টো কাউন্টিং হবে, একশোর থেকে নিরানব্বই, আটানব্বই, সাতানব্বই, ছিয়ানব্বই, এইভাবে পেছন দিকে এটা কাউন্ট হতে হতে আসবে রিভার্স যদি আপনি দিয়ে দেন, বোঝা গেছে এত অবধি? ওকে, আমি এবার OL-এর থেকে সরিয়ে দিচ্ছি সমস্ত অ্যাট্রিবিউটগুলো।
এবার আপনি যদি এলআই তে এসে দেন ভ্যালু, তাহলে কি হবে, আপনি মনে করেন ভ্যালু দিলেন 100, 100 দেওয়ার পর যখন আপনি রিফ্রেশ করবেন দেখবেন 100-র পর থেকে ইনক্রিজ হচ্ছে, এক এক করে 101, 102, 103 এরকমভাবে ইনক্রিজ করছে। ওকে, আরেকটা জিনিস দেখুন, আপনি যদি ঠিক তার পরের এলআইটা সেটাকে আপনি নিজে ম্যানিপুলেট করেন, আপনি মনে করুন তার ভ্যালু দিয়ে দিলেন যে এটা হবে 500, ঠিক আছে, তাহলে কি হবে 100-র পরে ডাইরেক্ট 500 চলে যাবে এবং 500-র পর থেকে 501, 2, 3, 4 করে এইভাবে কাউন্টিং হতে থাকবে। তো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা যেখানে আপনি নিজে ম্যানিপুলেট করবেন সেখানে আপনার মতো করে নাম্বার পড়ে যাবে, আর যেখানে আপনি কিছু করবেন না সেখানে আপনার দেয়া লাস্ট ভ্যালুর পর থেকে এক এক করে ইনক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে এত অবধি? ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এত অবধি থাক, পরবর্তী ভিডিওতে আমি আরও ইন্টারেস্টিং জিনিস আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আমাকে আপনার বন্ধুর কাছে পৌঁছাবার সুযোগ করে দেবেন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, টাটা।